প্রায় তিন বছর পর প্রকাশ্যে এলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাসিনো কাণ্ডে জড়িত একেএম মমিনুল হক সাইদ। 2019 সালে ক্যাসিনো বিরোধী অভিযানের পর থেকেই আত্মগোপনে ছিলেন সাইদ। রাজধানীর তেজগাঁওয়ের ফ্যালকন হলে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নিয়মিত সভার শেষ দিকে পেছনের দরজা দিয়ে প্রবেশ করেন সাইদ। দীর্ঘদিন দেশের বাইরে থাকা সাধারণ সম্পাদকের দায়িত্ব ফিরে পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন হকি ফেডারেশনের সভাপতি। বিস্তারিত শাইখুল ইসলাম উজ্জ্বলের রিপোর্টে। আমি আমার জীবনের সবচেয়ে বেশি আমার সন্তান দুইটার থেকে বেশি ভালোবাসি স্পোর্টসটাকে, ঠিক আছে? আমাকে বাঁচতে দেন, আমাকে বাঁচতে দেন, দয়া করে আমাকে মাফ করে। 2019 সালের 18 সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলের খিলাপপাড়ায় শুরু হয় ক্যাসিনো বিরোধী অভিযান। এ সময় আত্মগোপনে চলে যান বাংলাদেশের হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক, ঢাকা দক্ষিণের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি একেএম মমিনুল হক সাইদ। এ সময় তিনি দুবাই, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে অবস্থান করেন বলে দীর্ঘদিন কার্যনির্বাহী সভায় অনুপস্থিত থাকায় 2020 সালে তাকে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। বোর্ডের সিদ্ধান্ত তার বাসার ঠিকানায় ও ব্যক্তিগত ইমেলে জানিয়ে দেওয়া হয়। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয় মোহাম্মদ ইউসুফকে। বিদেশি কোচের ব্যাপারে আমরা কোচ খবর নিয়েছিলাম। দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাইদের দেখা মিলল 3 বছর পর। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের ফ্যালকন হলে বাংলাদেশের হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নিয়মিত সভার শেষ দিকে ঢুকলেন সাইদ। সভা শেষে সবাই সামনের দরজা দিয়ে বের হলো, সভাকক্ষের পিছনের দরজা দিয়ে বের হয়ে যান সাইদ। শুরুতে গণমাধ্যম কর্মীদের এড়িয়ে যেতে চাইলেও পারলেন না। আমি আমার জীবনের সবচেয়ে বেশি আমার সন্তান দুইটার থেকে বেশি ভালোবাসি স্পোর্টসটাকে, ঠিক আছে? আমাকে বাঁচতে দেন, আমাকে বাঁচতে দেন, দয়া করে আমাকে মাফ করে। সবাই অংশগ্রহণ করা নিয়ে কথা বলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। আমি ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি, আমি ভারপ্রাপ্ত ছিলাম, এখন যদি উনি রেগুলার বসেন তাহলে উনি সেক্রেটারি, আমি জয়েন্ট সেক্রেটারি, এটুকুই। উনি আজকে অফিসে আজকেও এসেছেন, আজকে উনি সাইন করেছেন রেজুলেশনে, যেহেতু উনি সাইন করেছেন তাহলে রেজুলেশনে উনি উপস্থিতিটা কাউন্টিং হবে। সাইদের শপথে ফেরা নিয়ে আইনগত কোনো বাধা নেই বলেই সভা শেষে জানিয়েছেন ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নান। অন্য কোনো বাধা না থাকে তাহলে উনি জয়েন করে যাবেন সাধারণ সম্পাদক হিসাবে। আমি সেই তাই জিজ্ঞাসা করলাম, সবার সাথে আলোচনা করলাম যে উনি যে 1.5 বছর ছিলেন না, এটার কোনো বাধার নিষেধ আছে কিনা যে উনি জয়েন করতে পারবে, কেন সবাই বলতে না এতে নীতিগত কোনো বাধা নেই। এক্সট্রা কাউকে কোনো খাতির করা হচ্ছে না, কারোর প্রতি কোনো জানা গেছে 30 জানুয়ারি দেশে ফেরেন সাইদ, তবে দেশে ফিরেও এতদিন প্রকাশ্যে আসেননি। শাইখুল ইসলাম উজ্জ্বল, আরটিভি।